কোনটা না কোনটা করবো, সব ওটা বাদ দিয়ে দিচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, আপনারা চেষ্টা করতে হবে, করতে হবে, যেটা করা হবে তাতে কিছু করতে হবে, পরে না করলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখনকার কোর্সগুলো একটা বড় শেষ, দেখেন সেই দিন ইউনিভার্সিটিতে আসছে, এভাবে দেখতে দেখতে হাতে চলতে আপনারা দেখবেন চার বছর শেষ করেছেন, তখন মনে হয় আলহামদুলিল্লাহ করলাম। হ্যাঁ, এইভাবেই দিন চলা যাবে। আমি প্রথমে আইপিডিতে কতগুলো বলছি, যে তিন বেশি দিন চার্জটা লাগে না, একটা বছর দেখেন কীভাবে কীভাবে শেষ হচ্ছে, কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে, পড়াশোনা করতে হবে। ক্লাসে আসলাম, আমার বসে থাকলাম, কী 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 করলাম, আর বাকি দিকে সেই দিনই জীবন জীবন যাবে, কারণ দুটো দিন মরে গেলে আমাকে পকেটে করে দিয়ে যাবেন। এখনো সময় আছে, যতটুকু যা করতে করতেন পানিটা ভালো করে দেয়, টিচার কিন্তু ওরকম ভালো হবে না, আমি জানি না, খাত অনেক আগে দেখছি, কিন্তু আমার মতে আপনারা লিখে নেবেন, আপনারা পড়ে আছেন, আপনার দিদি অতটা করছেন কোনো রকম ভাবে, তবুগুলো কোনো অরিজিনাল বেরোজ রিফ্লেটার এটা কোনো ভাবে করছেন, বাকি অনেকে তো লিখেই না, লিখতেই পারে না। কম্পোনেন্ট অফ দ্য ব্যাক রেকর্ডিং মানে কি, গপেন হাউজোন থেকে নেয়, হাউজোন গপেনকে দেয়, গপেন পাঁচ থেকে নেয়, পাঁচ গপেনকে দেয়, হাউজন পাঁচ থেকে নেয়, পাঁচ আবার হাউজন থেকে নেয়, এই তো কাজ। প্রত্যেকটা পত্র একজন আন্দোলনকে দিবে এবং দিবে, হাউজনকে যেভাবে পাঁচ দিবে আবার পাঁচ থেকে আবার হাউজন দিবে, মানে এবারে আমার একটা জিনিস দিয়ে দেবো মাথা ঘুরে এবারে আমি ইনফ্লেশন এবার কিন্তু